বর্তমান সময়ের দর্শকদের কেন্দ্রবিন্দু অপবিশ্বাস ও বুবলি সাকিব খান পূজাচেরি। সম্প্রতি বুবলি এবং অপবিশ্বাসের শুটিং কাকতালীয়ভাবে শুরু হয়েছে একই দিনে। বুবলি শুটিং সিলেটে এবং অপবিশ্বাসের শুটিং মানিকগঞ্জে। প্রয়নিকা চৌধুরীর প্রহেলিকা সিনেমায় অভিনয় করবেন বুবলি ও তার সহশিল্পী মাহফুজ আহমেদ এবং আর কে আজাদ। অন্যদিকে বন্দন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি সিনেমার শুটিং করছেন অপু বিশ্বাস ও সাইমন সাদি। মানিকগঞ্জের একটি গানের দৃশ্যের মাধ্যমে শুরু হয়েছে। অপবিশ্বাস কিন্তু প্রায় দেড় যুগ ধরে সিনেমা করছে। তার সিনেমা সংক্রান্ত অনেক অনেক সিনেমা তার ব্যবসা রয়েছে। সাকিবের সাথে তার প্রচুর সিনেমা রয়েছে। সাকিবের সঙ্গে একটার পর একটা সিনেমা রিলিজ হয়েছে। বুবলির কিন্তু সিনেমা জগতে খুব বেশি দিন হয় নাই, তাও প্রায় 6-7 বছরের মতো হয়েছে। আপনারা জানেন বাংলা ভিশনের সংবাদ পাটিকা হিসেবে যখন বুবলির আবির্ভাব ঘটে, তখনই পরিচালকের মাধ্যমে সাকিব খানের সাথে তার প্রথম সিনেমা শুরু হয়। তারপর থেকে সাকিবের সাথে জুটি বেঁধে বেশ কিছু সিনেমা করেছেন বুবলি। তো সেই হিসাবে অপবিশ্বাসের অভিজ্ঞতা বেশি, কারণ সে অনেকদিন যাবত এই সিনেমা জগতে আছেন, অভিনয় করছেন। তার সাথে সাইমন সাদিকের বিপরীতে অপবিশ্বাসের সিনেমা আশা করা খুব ভালো হবে।